আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নটরডেম কলেজের বিগত বছরের যেই অ্যাডমিশন নোটিশটা দেওয়া হয়েছিল সেটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের দেখিয়ে দিব যে কোন কোন সাবজেক্টগুলো রেগুলারলি প্রত্যেক বছরই এক্সামে আসে এবং কত পয়েন্ট লাগে এবং কী কী প্রশ্ন থাকে। প্রত্যেক স্টুডেন্টেরই নানা ধরনের প্রশ্ন থাকে কলেজে অ্যাডমিশন নিয়ে, সেই সকল বিষয়ে কিন্তু তারা নোটিশে খুব সহজভাবে বলে দেয়। তো এটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো আমি গুগল থেকে নটরডেম কলেজের 2020-21 শিক্ষাবর্ষের যেই অ্যাডমিশন নোটিশটা সেটা বের করে নিয়েছি। তোমরা চাইলেই কিন্তু গুগলে ঢুকে এই নোটিশটা দেখে নিতে পারো। তো নোটিশের প্রথমেই যেহেতু তখন করোনা ভাইরাস ছিল সেই বিষয়ে কিছু কথা লেখা হয়েছিল, তো সেটা এখন আমরা আর পড়ব না। যেহেতু এখন করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবটা কিছুটা কমে গেছে, তো সো মোস্ট প্রবাবলি যে এই বছর আর করোনা ভাইরাসের জন্য তোমাদের অ্যাডমিশনে কোনো ধরনের প্রভাব পড়বে না। তো প্রথমে যে কথাটা বলা হয়েছে সেটা হলো নটরডেম কলেজ নিজস্ব অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে। অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হয়েছিল কারণ করোনা ভাইরাস তখন অনেক বেশি ছিল, যার কারণে আমরা ফিজিক্যালি এক্সাম দিতে পারিনি বা ভর্তির আবেদনও তারা গ্রহণ করতে পারেনি। তবে এই বছর খুব সম্ভবত ফিজিক্যালি ভর্তির আবেদন গ্রহণ করা হতে পারে। দুই নম্বরে বলা হয়েছে ভর্তির আবেদন ফর্ম পূরণ, ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট তারিখের মধ্যেই তাদের অনলাইন পোর্টালে ঢুকে আবেদনটা করতে হবে এবং আবেদন ফিটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আবেদনের নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। ভর্তির আবেদন ফি বাবদ 260 টাকা তাদের বিকাশ করতে হয়েছিল যারা ভর্তি হতে আগ্রহী ছিল। তো এই বছর হয়তো এই অ্যামাউন্টটা বাড়তে পারে কিংবা একই থাকতে পারে, এটা তোমরা নতুন নোটিশে শিওরলি জানতে পারবে। এরপরে দেওয়া হয়েছে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা। এই জিনিসটা তোমাদের সবার মাথায় রাখতে হবে, বিজ্ঞান বিভাগ, বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন, উচ্চতর গণিত সহ GPA 5, মানবিক বিভাগ GPA 3 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA 4। SSC-তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। তো বন্ধুরা, এই GPA রিকোয়ারমেন্টটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। এই বছরও তোমরা আশা করতে পারো এই GPA রিকোয়ারমেন্টটাই থাকবে। তো 4 নম্বরে বলা হয়েছে বিভাগ পরিবর্তন, বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA 4.50, বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে যেতে হলে লাগবে মিনিমাম 3.50। আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে 1780, ইংরেজি ভার্সনে 300, মানবিক বিভাগে 400, ব্যবসায় শিক্ষা বিভাগে 750। এই আসন সংখ্যাও একই থাকবে। ভর্তি পরীক্ষাটা অবশ্যই তোমাদের নির্দিষ্ট ডেট দেওয়া হবে, এখানে গত বছরের যে ডেটটা ওইটা দেওয়া আছে। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ, এই বিষয়টা নিয়ে তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করেছো, অনেক অনেকবার জানতে চেয়েছো, তো এখানে খুব সুন্দর করে উল্লেখ করে দেওয়া হয়েছে। SSC পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এবং যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিকে ভর্তির জন্য আবেদন করবে তাদের নিম্নলিখিত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়ে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান, এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার বিষয়ে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা বুঝতেই পারছো এই বিষয়গুলোর উপরে তোমাদেরও পরীক্ষা হবে খুব সম্ভবত, যদিও এবারে তোমাদের অনলি 3টা সাবজেক্টের উপর এক্সাম হয়েছে। এই বিষয়টা এখনও ক্লিয়ার না, তোমাদের হয়তো জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কোন কোন সাবজেক্টের উপর এক্সাম হবে। ভর্তি পরীক্ষার চূড়ান্ত মনোনয়ন, SSC পরীক্ষার ফলাফল ও ভর্তির লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুষ্ঠিত ভর্তির চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে এবং ভুল ও অসত্য তথ্য প্রদান করলে কিন্তু সাথে সাথে ভর্তি বাতিল হয়ে যায় এবং যারা উপযুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আগ্রহী শুধু তারাই ভর্তির জন্য আবেদন করবে। এবং যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না তারা যারা ধূমপান করে তাদের আবেদন করার প্রয়োজন নেই। তো বন্ধুরা বুঝতে পারছো অনেক রেস্ট্রিকশন, অনেক নিয়মকানুন, তোমরা যারা এসব মেনে নটরডেম কলেজে ভর্তি হতে চাও তোমরা কিন্তু তারা নোটিশ দেওয়ার সাথে সাথে আবেদন করে ফেলবে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা কাজে লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।